আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো ইউটিউবের সকল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আর এই ভিডিওটি হচ্ছে একটা প্রজেক্টরের ভিডিও, আর এই প্রজেক্টরের ব্র্যান্ড হচ্ছে শুধুমাত্র হ্যাবিট। তো আসলে যেহেতু প্রজেক্টরটি ক্রাইসিস এসেছে মার্কেটে, এবং সেই সাথে আসলে অনেকে প্রজেক্টর কিনতে যেয়ে সবার আগে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া এই প্রজেক্টরটার কি ওয়ারেন্টি হয়। আমি বলি কি না ভাইয়া, 4 লাখের ওয়ারেন্টি হয় না, সুপার ভিউর ওয়ারেন্টি হয় না, আদার যে প্রজেক্টরগুলো আছে কোনোটারই ওয়ারেন্টি হয় না। তাহলে ওয়ারেন্টি হয় কোনটার ভাইয়া? এই প্রশ্নটা থেকে যে আর যে কারণে আজকের এই ভিডিওটি আমি করছি, ওয়ারেন্টি সহ প্রজেক্টর বাংলাদেশ মার্কেটে চাইনিজ প্রজেক্টরের মধ্যে একমাত্র কোম্পানি সেটা হচ্ছে হ্যাবিট, যার অফিসিয়ালি 1 বছর ওয়ারেন্টি দেয়। এবং বাংলাদেশ মার্কেটে এই প্রজেক্টরটি যারা বাজারজাত করে তারা অনেক রিপুটেটেড একটা কোম্পানি, আপনি নিশ্চিন্তে হ্যাবিটের এই প্রজেক্টরগুলো পারচেস করতে পারেন। আমি প্রথমত বলে নিই যে হ্যাবিটের প্রত্যেকটি প্রজেক্টর হচ্ছে স্ক্রিন মিররিং প্রজেক্টর। এনাদের সাধারণত অ্যান্ড্রয়েড প্রজেক্টরগুলো একটা মডেলে শুধু হয়, ওটা কম মার্কেটে বাজারজাত হচ্ছে। সবচেয়ে বেশি যেটা মার্কেটে সেল হচ্ছে সেটা হচ্ছে এই 3টি মডেল। আমি আপনাদেরকে ডিসপ্লে করেছি, এটা হচ্ছে 201 মডেল, এটা হচ্ছে 207 মডেল, এটা হচ্ছে 202 মডেল। এই 3টি মডেল বাংলাদেশ মার্কেটে খুবই জনপ্রিয় এবং সবচেয়ে ভালো মানের। এখন যদি বলি এই 207 নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি বলেছি যে বাঘের বাচ্চা প্রজেক্টর বাজেটের মধ্যে অনেক ভালো। অনেকে হয়তো 4 লাখের সিনাই নিচ্ছেন, স্ক্রিন মিররিং পাচ্ছেন না, স্ক্রিন মিররিং নিতে গেলে আর বাজেটটা বেড়ে যাচ্ছে। তো আপনার বাজেটের মধ্যে যদি বলি একটা সেরা প্রজেক্টর হচ্ছে হ্যাবিট। তো অবশ্যই আপনারা যেখানেই থাকেন আপনার হ্যাবিট প্রজেক্টর কিনে নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার কোয়ালিটি, সার্ভিস এবং ওয়ারেন্টি নিয়ে কোনো টেনশন করতে হবে না। এখন আসি এই প্রজেক্টরে কোনটার প্রাইস কেমন এবং কোনটাতে আপনি কী কী ফ্যাসিলিটিস পাবেন সেইটা নিয়ে। প্রথমত যদি বলি হ্যাবিটের হচ্ছে pj207 মডেলের প্রজেক্টর, এটা হচ্ছে 110 NSI লুমেন্স। আপনি যদি সাধারণ লুমেন্স হিসাব করেন তাহলে 2000+ লুমেন্স পাবেন এটাতে। আর এটা হচ্ছে স্ক্রিন মিরর একটি প্রজেক্টর এবং কালার রেজুলেশন অসাধারণ। বাজেটের মধ্যে যদি বলি অনেক ভালো। এই প্রজেক্টরটি হয়তো আপনি মার্কেটে 10,800 টাকা থেকে 11,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আপনি পাবেন। আপনি বাংলাদেশের যে কোথাও থাকেন না কেন, যদি আপনি আমার কাছে পারচেস করেন প্রজেক্টরগুলো, আমাদের কাছে কুরিয়ারে পাঠিয়ে দিলে আমরা ওয়ারেন্টি করে আবার আপনার কাছে পাঠিয়ে দিব। তো এটা একটা সিস্টেম। তো এরপরে আমি যদি বলি আরেকটা ভালো প্রজেক্টর, সেটা হচ্ছে হ্যাবিটের pj201। এটা হচ্ছে 120 NSI লুমেন্স, অ্যাপ্রক্স 3000 লুমেন্সের প্রজেক্টর। আর এটার ল্যাম্প লাইম লাইফ অনেক বলেছে কোম্পানি। আমি বলি যেটা আপনি 10,000 যদি ঘন্টা দেখেন তাহলে আপনার টাকা উঠে যাবে, কারণ 10,000 ঘন্টা মানে কিন্তু অনেক সময়। সো বাজেটের মধ্যে আমি একদম এটা খুবই ভালোভাবে টেস্ট করে দেখেছি, রেজুলেশন অনেক ভালো লেগেছে আমার। আপনি যদি প্রশ্ন করেন যে আমি দিনের বেলা খেলা দেখবো, তাহলে এই প্রজেক্টরটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। আর একটা ব্যাপার হলো যে আপনি চাইলে এটা বিভিন্ন অফিসের ব্যবহার করতে পারেন, তারপর হচ্ছে বিভিন্ন সেমিনার, স্কুল কলেজের ক্লাস নেওয়ার পারপাসে মোটামুটি আপনি এই প্রজেক্টরটি ব্যবহার করতে পারবেন। কেন আমি এই কথাটা বলি, এটা হচ্ছে বাজেটের মধ্যে অনেক ভালো। সেই সাথে এই প্রজেক্টরের পজিটিভ দিক হচ্ছে pj201 মডেলের, এটা আপনি স্ক্রিন মিররিং করতে পারবেন, অর্থাৎ আপনি স্মার্টফোন থেকে এটা ওয়্যারলেসলি চালাতে পারবেন। এটা একটা ভালো প্রজেক্টর। আর এটা হচ্ছে আপনার জেনুইন রেজুলেশন হলো 720p এবং এটা 1080p সাপোর্ট করবে। ইভেন আপনি দেখবেন যে 1080p মতো রেজুলেশন পাবেন 720p। অনেক প্রজেক্টর হয়তো বলে 4K, হয়তো সেটা 4K না, কিন্তু হ্যাবিট প্রজেক্টর যদি বলে যে এটা 720p, অবশ্যই সেটা জেনুইন 720p হয়ে থাকে। তো আপনারা আপনাদের পছন্দের তালিকায় হ্যাবিটের এই pj201 প্রজেক্টরটি রাখতে পারেন। এই প্রজেক্টরটি হয়তো মার্কেটে আপনি 14,800 টাকা বা 14,900-15,000 এর নিচেই হয়তো পেয়ে যাবেন। তো আপনি চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটাতে, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার করতে পারেন। আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনি প্রজেক্টরটি অর্ডার করে নিতে পারেন। তো এরপরে আরেকটা মডেল নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে হ্যাবিটের আরও একটি জনপ্রিয় একটি মডেল, সেটা হচ্ছে হ্যাবিটের pj202। অনেকে হয়তো প্রশ্ন করেন যে ভাই এটাতে কি টিভি সাপোর্ট করবে ভাইয়া? এটা তো অ্যানালগ টিভিটা আসলে একটু ওল্ড টেকনোলজি, বর্তমানে যে টেকনোলজিটা এসেছে এখনকার এই টেকনোলজিতে সবাই হয়তো আকাশ ডিটিএস ব্যবহার করছেন, আমাদের দেশে অনেক হয়তো সেটআপ বক্স ব্যবহার করছেন। সো এখন এই প্রজেক্টরগুলোতে কোথাও এই অ্যানালগ ডিশের পোর্টগুলো দিচ্ছে না। সো না হলে সমস্যা নাই, কারণ হলো যে আপনি যদি মনে হয় কখনো অ্যানালগ ডিশ চালাবেন তাহলে একটা অ্যানালগ টিভি কার্ড লাগিয়ে আপনি লাগিয়ে দিতে পারবেন এটাতে, অথবা আপনি আকাশ ডিটিএস অথবা সেটআপ বক্স থেকে অনেক ভালো মানের রেজুলেশন পাবেন। আপনি চাইলে আপনার স্মার্টফোনকে স্ক্রিন মিররিং করে দেখতে পাবেন। তো সব ধরনের ফ্যাসিলিটিস এটাতে আছে। তো এটা হচ্ছে pj202 মডেল। এই প্রজেক্টরটি হয়তো আপনি 16,500 থেকে 17,000-18,000 টাকার মধ্যে বিভিন্ন শপে পেয়ে যাবেন। আপডেট প্রাইসের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। তো বন্ধুরা, যদি এই প্রজেক্টরটি আপনার প্রয়োজন হয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। সব ধরনের প্রজেক্টগুলো আমাদের কাছে স্টক আছে, আর অফিসিয়াল এই প্রজেক্টরটি কিনে অবশ্যই আপনার টাকা নষ্ট হবে না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটি অনেক উপকারে আসবে। আর পজিটিভ অর্ডার হলে তো কোনো কথা নেই, আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই হ্যাবিট পজিটিভ ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।